আপনি আমি ভেবে দেখি আপনার আমার দিলেতে দয়া মায়া আছে, আপনার আমার দিলেতে দয়া মায়া আছে, কথা বলেন না, আছে মনে হচ্ছে? ছোট্ট একটা বোন, 9 কিংবা 10 বছর বয়স, এই যৌবনের দিকে ধাবিত হচ্ছে, এই সবে ফুটন্ত গোলাপের মতো ফুটতে শুরু হয়েছে, বাস পৃথিবী থেকে পিতা বিদায় নিয়ে চলে গেছে, দুটো ভাইয়ের কাছে রেখে দিয়ে বাপ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে দেখিস তোরা দেখিস। তো দুটো ছেলে বলছে আব্বা সবই তো দেখছি। কি দেখছি না বলো না? বলে না তাই বলছি, খুব কষ্ট হচ্ছে। তো ছেলে দুটো দুপাশে বসে বলছে আব্বা বুকে হাত বুলাবো? বললে বুলিয়ে দে। হাত বুলাচ্ছে বেটা আর চোখে পানি ফেলছে বাবা। তো জিজ্ঞাসা করছে আব্বা কি কষ্ট হচ্ছে আমাদেরকে বলো? বলছে বেটা রে মরণের কষ্টে আমি কাঁদি নাই, ভালো করে কথা মনে রাখবেন, মরণের কষ্টে আমি কাঁদি নাই রে আব্বা। বলছে আব্বা তবে ছেলেকে কাঁদছো? বলছে কাঁদছি এই জন্যে যে তোর একটা রাস্তা করে দিলাম, ওরও একটা রাস্তা করে দিলাম, কিন্তু এই হতভাগী বেটিটা আমার বড় হয়েছে, ওকে বিয়ে দিয়ে যেতে পারলাম না, ওই কষ্ট মনে হলে আমার মরণের কষ্ট ঠান্ডা হয়ে যাচ্ছে আর বুকের যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে যে আমি আমার মেয়েটাকে যোগ্য পাত্রের হাতে সুপে দিয়ে যেতে পারলাম না। তোরা দুই ভাই মিলে ওকে একটু বিদায় করে দিস। বলে আব্বা চিন্তা করতে হবে না, আমরা ঠিক ব্যবস্থা করে দেবো। বাপকে সান্ত্বনা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলে, বাপ বিদায় হয়ে গেল আর বাড়ির ছোট বোনটা দুটো ভাবির কাছে কাজের মেয়ে হয়ে গেল। হ্যাঁ নানা বলো, বাপ দুনিয়া থেকে বুক ভরা ব্যথা নিয়ে বিদায় হয়ে গেল আর ননদটা দুটো ভাবির কাছে কাজের মেয়ে হয়ে গেল। এ বলে এটা শোন, ও বলে ওটা শোন, একবার ছুটে বড় ভাবির কাছে, একবার ছুটে মেজো ছোট ভাবির কাছে, একবার ছুটে বড় ভাবির কাছে, একবার ছুটে ছোট ভাবির কাছে, সারাটা দিন মনে ফুটবলের মতো একবার এ লাত মেরে ঠেলে দেয় ওর কাছে আর একবার ও লাত মেরে ঠেলে দেয় এর কাছে। ও এই লাত খেতে খেতে লাত খেতে খেতে লাত খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে আর সকালে ঘুম থেকে লাত খেতে খেতে উঠতে হয়েছে। যেদিন যার কথা শোনে নাই সেদিন সে ইচ্ছা মতো বলে নিয়েছে। সকালে উঠে 10টা বেজে গেছে, একবার ভাবির ছেলের কাপড় ধুয়ে দেয়, একবার ও ভাবির ঘর ঝাড় দিয়ে দেয়, একবার ও ভাবির কাপড় গুছিয়ে দেয়, একবার এ ভাবিকে চা খাওয়ায়, একবার ও খাওয়ায়, এই কাজ করতে করতে 10টা বেজে গেছে। চুপ করে গোয়াল ঘরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। তো মা ভেতর থেকে চুপ কাঁদছিস কেন? বলছে মা আজ আমার আব্বা মরে গেছে, এটাই আমার অপরাধ। বললে কেন? বেলা 10টা বেজে গেছে, সবার চা খাইয়ে দিলাম, একজনও ভাইও বললো না, একটা ভাবিও বললো না যে কচি তুই চাটা খেয়েছিস, একবার কেউ জিজ্ঞাসা করলো না। এই বাবাজিরা, এই আল্লাহওয়ালারা, হৃদয় আছে আপনার? আপনার হৃদয় আছে? দিল আছে? এই বোনটা চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদে আর মা আঁচল দিয়ে চোখটা মুছে দিয়ে বলে তোর তকদির রে মা, তুই কাঁদিস না, তুই যে পরের ঘরে যখন যাবি তখন শান্তিতে থাকবি, তোকে আর কেউ কোনো কথা বলবে না, তোর নিজের সংসার নিজের মতো করে গড়ে নিবি, তো একটু কষ্ট সহ্য কর, কিচ্ছু বলিস না মা, আমি তোর জন্য খেটে দিচ্ছি, তুই কিচ্ছু বলিস না, কারণ বউরা যে কী বলবে জানি না, তোর ভাইরা বিগড়ে গেলে হয়তো আমিও মরে যাব, তোর পাত্রস্থ করে যেতে পারবো না। এরপরে কানা খোঁড়া বুড়ো যা হয়ে তা দেখে বোনটা পার করে দিল, একটা কোন রকমে হলেই হলো, কামায় কি না কামায়, চোর না ছাঁচল, বদমাশ না দু নম্বর, মদ খায় না মাতাল, ওসব দেখে নাই, বা যাক তাক দেখে দিয়ে দিলে বোনটা বিদায়, কারণ তো নিজের পেটের মেয়ে নয়। যাবার সময় ঝরঝর করে কাঞ্চার বলে গেছে বড় ভাই তুমি যাবে তো আমাদের বাড়িতে, যাবে তো? বললে হ্যাঁ যাবো, যা আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। ও কাঁদতে কাঁদতে বলে গেছে বড় ভাই যাবে তো? বলছে হ্যাঁ যাবো। ছুটে গিয়ে ছোট ভাইকে বলেছে এগোচি তুই যাবি তো? বড় ভাই কাজে মানুষ ব্যস্ত থাকবে, অফিসে যায়, তুই তো বাড়ি থাকিস, তুই যাবি তো? যাবো। এই বলে বোনটাকে বিদায় দিয়ে চলে গেল। মাসের পর মাস যায়,
বছরের পর বছর যায়, আর দেখার সময় হয় না, আর দেখার সময় হয় না। লোকের কাছে গল্প করে, আমার ভাইরা বাপের মতো আমাকে বিদায় করেছে, আমার ভাই আছে, মেয়েটার বুকটা ভেঙে আসছে, সবাই বলছে কই তোর ভাই আছে বলিস তো একদিনও আসে না, তোর ভাই আছে বলিস কই একদিন তো দেখাও করে না। ভেতরে ভেতরে কষ্ট হয় কিন্তু বলতে পারে না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় ভাববেন কথাটা, কোরআন কেন জানোয়ার বলেছে আপনাকে আমাকে? আমার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, হঠাৎ খবর এসেছে বোনটার অবস্থা খুবই খারাপ, একেবারে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে, অক্সিজেন স্লাইন চলছে, যে কোনো সময় এক্সপায়ার করে যাবে, মনে হয় বাঁচবে না। তুই বিছানায় শুয়ে, বেডে শুয়ে হসপিটালে বারবার বলছে বড় ভাই এসেছিস, ও বড় ভাই তুই এসেছিস, বড় ভাই তুমি এলে। ডাক্তার বলছে বড় ভাইটা কে? বলছে ওর একটা বড় ভাই আছে, একবার ডাকুন। খবর দিয়েছি, এই খবরটা যখন এসেছে বলেন মায়ের কলিজা কতটা ফেটেছে, ঝরঝর করে কেঁদেছে, আর চোখ মুছে বলেছে তোর বড় ভাই কে তোর আছে, তুই কাঁদছিস হতভাগী, দেখি আসে কি বলে। সারাদিনের পরে তুমি অফিসার, তুমি বড় দোকানদার, বিজনেসম্যান, বাস বাড়ি এসেছ, জিন্দেগি তো বাপের কাছে কোনোদিন বসো না, বসো বসো না, মার কাছে বসার টাইম পাও পাও না, সোজা ঘরে ঢুকে পড়েছ, ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকে পড়েছ। ঠিক তখনই আমাদের ঘরে বাতাসের মা আছে, কানের কাছে ভাওয়া দিয়ে দিলে, দেখো তোমার মায়ের কথা শুনে তুমি যেন গলে যেও না, তোমার বোনের আবার কিছু শরীর খারাপ দেখতে যেত। বাস এমন দমটি দিয়েছে, সে দম আর কাটার কল নেই। এরপরে মা এসে চোখে পানিতে আঁচল ভিজেছে আর বলছে আব্বা তুই শুনেছিস আমার ফাতেমার খুব শরীর খারাপ, সে মনে হচ্ছে আর বাঁচবে না, মরে যাবে, তা তুই একবার কালকের গিয়ে দেখে আয় না, তোর খুব নাম ধরে খুঁজছিল বড় ভাই বড় ভাই করে। যাবি বাপ, যাবি বল না, যাবি তো কী করবে, দায় পড়বে। আচ্ছা ঠিক আছে সকালবেলা দেখবো, এখন যাও, এখন কেন তুই এসেছিস সকালবেলা দেখবো। মা বুক ভরে আশা নিয়ে আছে বড় ভাই বড় ছেলে যাবে, সকালে ঘুম থেকে উঠে গোসল করে দুটো খেয়ে দে সেজে বার হচ্ছে, মা মনে মনে করছে মনে আমার হতভাগীকে দেখতে যাচ্ছে, তো জিজ্ঞাসা করছে কচি চললি দেখতে, বলছে না আমার যাবার টাইম নেই, এখন খুব ব্যস্ত আছি, এই 200 টাকা নাও তুমি যাবে। যে বোনটা ভাই না খেলে খেত না, যে বোনটা ভাই না ঘুমালে ঘুমাতো না, যে বোনটা ভাইয়ের পাশে বসে পাকার হাওয়া করে ভাত খাওয়াতো, যে বোনটা ঘেমে গেলে গাম চেনে মুছে দিত, যে বোনটা খেয়ে উঠে গেলে এতে বাসনটা ধুয়ে দিত, সেই বোন যে চলে গেলে বাসে বিছানা তুলে দিত, তোর নোংরা কাপড়গুলো কেচে ঝিয়ের মতো প্রেস করতো হাতে দিত, উনি জানোয়ার আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে তোকে দাদা বলে ডেকেছিল, তোর কাছে 200 টাকা দিয়ে ছুটি নিয়ে চলে গেলি, তুমি ভাই না কসাই? জবাব দাও, ভাই না কসাই? জোরে বলো, আমরা ভাই না কসাই? কোরআন বলছে তোমরা ওকে মানুষ বলেছো, আমি ওকে মানুষ বলি না। ও হিজলিয়ার লোকেরা, মরলে গোসল হবে, দামি কাপড়ে কাফন হবে, আর একদল আলেম ওলামা এসে আপনার নামে কোরআন পড়ে দেবে, আর 40 জন হাজী সাহেব কবরে আপনাকে শুইয়ে দেবে। খোদার কসম করে বলে যাচ্ছি, মাটিতে শোয়াতে দেরি হবে, তোমার চরিত্র পাল্টে, তোমার স্বভাব পাল্টে, তোমার চেহারা পাল্টাতে দেরি হবে না, গরুর মতো হবে, ছাগলের মতো হবে, শুয়োরের মতো হবে, কুত্তার মতো হয়ে যাবে, ফেরেশতার খালি কাপড় খুলতে দেরি, বুঝতে দেরি হবে না যে মানুষ বলে দিয়ে গেছে আসলে মানুষ না, একটা জানোয়ার শুয়ে আছে। এই জন্য মনে রাখি, আমাকে মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে। কি হতে হবে জোরে বলেন? 1 লক্ষ
124,000 কিংবা 224,000 নবী এসেছিল এই জানোয়ারগুলোকে মানুষ বানানোর জন্য, আর কোনো কাজ নয়। কারণ মানুষ হয়ে এসেছে, ওজন মানুষ হয়ে ফিরে যায়, মানুষ হয়ে ফিরে যায়। তাই কোরআনে পাকের সূরা কাফের আয়াত আপনাদের আমি শুনিয়ে দিয়েছি, দালিকাল ইয়াউমুল হক ইন্নাহু লাকাউলুন হক ফামান শাআ আত্তাখাযা যালিকা ইন্নাহু লাকাউলুন হক ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। আমি যা বলেছি সত্য বলেছি, কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক হবে না, আগেও হবে না পরে হবে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, ফালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাগবিলা। 22 পারা সূরা ফাতির 43 নম্বর আয়াতে রব্বে জুলজালাল শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রাখো, আমার সুন্নত কখনো পাল্টায় নাই, কখনো পাল্টাবে না, কখনো আগে হবে না পরে হবে না, কখনো সামনে কিংবা পিছনে যাবে না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, দা আলিকাল ইয়াউমুল হাক্কু, ওই দিনটা খাঁটি হবেই হবে, কোনোভাবে পাল্টাবে না। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওটা শুনিয়ে দিচ্ছি 22 পারায়। এটা 30 পারা সূরা নাবাতে শুনিয়েছে, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যদি সত্যিকারে তুমি কিয়ামতে বাঁচতে চাও, তো আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার ঘরে তোমার ঠিকানা বানাও, গরুর জায়গা গোয়ালে, ছাগলের জায়গা গোয়ালে, মুরগির জায়গা ডোবের ভিতরে, পাখিরা থাকবে গাছের ডালে, জন্তু জানোয়ার থাকবে জঙ্গলে, মাছ থাকবে পানির তলে, মুমিন তোমার বাসা হবে, আমি আল্লাহ আমার ঘরে। সুবহানাল্লাহ, মুসলমানের ছেলে কোরআন শুনে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমি আল্লাহ শুনেছি, কেয়ামত অবধারিত, কেয়ামত কখনো পাল্টাবে না। আর তুমি যদি বাঁচতে চাও, মসজিদে বানাও ঠিকানা, মসজিদ থেকে উঠে তুমি চলে গেলে আরতে শয়তানের বসবে, আর জায়গা খুঁজে পাবে না, আর তোমাকে জানোয়ার বানিয়ে কবরে শোয়াবে, মানুষ হয়ে শুতে পাবে না। ওই কেয়ামত যেদিন শুরু হবে, কোরআন শুনে যাও, উমায়া ফিরুল মারু উমিন আখি অসহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি ওয়ুজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহুন ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ছুড়ে দিয়েছে, সেদিন বাপ বেটাকে চিনবে না, ভাই ভাইকে চিনতে পাবে না। আর বিবি বলবে, স্বামী তোমায় আমি চিনতে পারছি না, বান্ধবী তো বলে দেবে, বন্ধু তোমায় জানি না, আর আজকে কেন ঝামেলা করো, কেউ কারোর আর হবে না। কোরআন শুনছে, ইয়াউমায়ুন ফাকু ফিসুর, ইয়াউমায়ুন ফাকু ফিসুর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যেদিন আসমানেতে বেজে যাবে, জমিনেতে সম্পর্ক যত ছিল সব সম্পর্ক কেটে যাবে। তাই কোরআন শুনছি, ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি
ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর। 21 পারা সূরা লোকমানের লাস্ট আয়াতের উপরে বাদিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনে দিচ্ছি, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন বাপ বেটাকে হবে না, বেটা বাপের নেবে না, ওই দিনটা মনে রাখিস, কোনো বন্ধু সেদিন থাকবে না। মোড়ের মাথায় বসে বসে চা খাচ্ছে, বলছে হ্যাঁ আজকাল বাপ হারামি হয়ে গেছে, হবে না ঠিক। আর বাপ ছেলেদের জন্য বলছে, ছেলে তো নয় হারাম জাদা, এমনিতেই বাপের কথা শুনি না, তখন শুনবেও না, কিন্তু আমার বন্ধু আমাকে ছেড়ে, যেটা বলো বন্ধু ছেড়ে যাবে বলো যাবে না, তো কোরআন বলছে এইরকম ধারণা। আয় আমি ওটার উত্তর দিয়ে দিচ্ছি, ওয়াইয়া উমায়া কুলু নাদু সুরাকাই আল্লাযীনা জামতুম ফাদাউহুম ফালাম ইয়াসতাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাউবিকা ওয়ারাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা লাম ইয়াজিদু আনহা মাসরিবা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের লাইনে রাব্দে জুলজালাল শুনছে বিশ্ববাসী, শুনে ওয়াইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা জামতুম ফাদাউহুম ফালাম ইয়াসতাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাউবিকা। যারা যারা তোমাদের এমনি দিত ধারণা, আমরা যখন সাথে আছি তোদের ভাবতে হবে না, যারা এমনি দিত ধারণা আমাদের সাথে দলে থাকলে তোদের বিপদ হবে না, যারা এমনি দিত ধারণা, আর আমরা যদি দোয়া করি খোদা ফিরাবে না, আল্লাহ বলে ডেকে তাদের একবার দেখে নিচ্ছি মালটা আজকে টেকে কিনা, আর তোকে দেখবো তাকে দেখবো ধুনে দেবো দুজনা, তোর বাপ বাঁচাতে পারবে না। ডাক্তারদেরকে তো কেয়ামতে খুঁজে খুঁজে গিয়ে দেখে সে ঘাঁটিও নাই আর মালও নাই, কি সে আরও তো নাই আর দোকানদারও কথা বলে বুঝলাম, হ্যাঁ বুঝে বোঝে, কারণ পণ্ডিত বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলে, পণ্ডিত কিছু বোঝে যেতে বোঝা ওরে পণ্ডিত বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলে, আর একেবারে নাদান বোঝে দু চার ঘা দিলে। আপনার তো হিজলিয়ার লোক ভালো বোঝেন, আমি অত বুঝি না, তাই যেমন বুঝি তেমন বলছি, বেশি কথা বলবো না, বলবো বলবো। রতনে রতন চেনে গয়লায় চেনে গাই, আর ভোমরেতে পুষ্প চেনে কুকুর চেনে ছাই, আশেকে মাসুক চেনে পাঠক চেনে বই, আর সারা দুনিয়ার নবী চিনল আমি চিনলাম কই, নবী চিনেছি খালি দরুদ পড়ি নবীজি, তোমার প্রেমের পাগল আমি তোমায় নবী ছাড়বো না, আমি বিবির প্রেমে এত পাগল দাঁড়িয়ে রাখতে পারবো না। ফেরেশতা বলছে হারাম করে তুলে দেবে, আমাকে তুলে দেবে, ও তুলে দে ধুনে দিই ওকে একবার তুলে দে নবীর। এই মাল কোথা থেকে আসে বলতো, পয় মালগুলো আমি একদম দেখতে পারি না, হ্যাঁ আর উঠবি না তো চুপ করে বস, বাবাজির কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে দুনিয়া আপনাকে মানুষ মনে করে, আমি আপনাকে মানুষ বলি, যেটা বলেন এই জন্য নবী এসেছিল আপনাকে মানুষ বানাতে, মানুষ বানাতে কি বানাতে বলো, যদি বলেন কি বানাতে, মক্কার জমিনে বাপ যখন নিজের বেটিকে দাফন করে দিত, অন্যের মাল যখন মানুষ চিবিয়ে খেয়ে নিত,
সাদা কালোকে মানুষ মনে করতো না, শিক্ষিতরা মূর্খদেরকে পাত্তা দিত না। এইরকম জানোয়ারগুলোকে মানুষ বানানোর জন্য রাসূল একটা ডাইস নিয়ে এসেছিলেন, যে ডাইসে ফেলে তাদেরকে মানুষ বানিয়েছিলেন, মানুষ বানিয়েছিলেন, মানুষ বানিয়েছিলেন। কোরআন যাদের মনুষ্যত্বের স্বীকৃতি দিয়েছে আর বলে দিয়েছে, আসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। এগারো পারা সুরা তওবা ১০১ নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার ফার্স্ট লাইনে আল্লাহ পাক শুনে, আসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমার নবীর কথা শুনে যারা লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে, ওই আশিকে রাসূলকে যারা মুহাব্বতে বুকে জড়িয়ে নিয়েছে, ওরা আমার উপরে রাজি হয়ে গেছে আর আমি আল্লাহ তাদের উপরে রাজি। কোরআন তোমাদের বলে দিয়েছে, হাসরবাসীকে বলো কিয়ামত পর্যন্ত শোনাচ্ছে, আর বিশ্ববাসী শুনে রাখো কিয়ামত পর্যন্ত ঘোষণা। আর এই পথ যারা নিয়ে নেবি আমার থেকে তারা দূরে থাকবে না। নবী ইনশাআল্লাহ ওই পথ তো নবী ইনশাআল্লাহ, জোরে বলেন নবী ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহাবীরা বসতো যখন খোদার ঘরে, বসতো যখন কোথায়, খোদার ঘরে, আর তারপরে বসতো যখন নবীর ঘরে, কাছে বসলে বসতো আবনাবীর কাছে, আর বসলে সাহাবিরা বসত গিয়ে আব্বা মায়ের কাছে। ক জায়গায় বললাম, জোরে বলো ক জায়গায়, ক জায়গায় বলো, চার জায়গায়। উম্মত তুমি যদি মানুষ হয়ে কবরে যেতে চাও, দায়িত্বটা ফেলে দিচ্ছি, নিজেকে ফেলে দেখে নাও। আপনাদের সারা জীবন মানুষ বুঝিয়েছে, আজ আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, শুনে নেন। এ বাবা যা শুনিয়েছে, চারতলাতে চাপতে গেলে সিঁড়ি দিয়ে চাপতে হয়, আর হাইকোর্টে কেস করতে গেলে উকিল একটা ধরতে হয়, হ্যাঁ না না। অতএব জান্নাত যদি পেতে চাও আমাকে তোমরা ধরে নাও, হ্যাঁ না না বলো। ওদের বলার বুকেতে হাত মেরো না, অমনি করে চিল্লায়ও না। আর ভায়া একখান পেয়ে গেছি, অন্য ভায়া লাগবে না। ভায়া দেবো আপনাকে, ভায়া দেবো, সিঁড়ি দেবো কি বলেন না? ওদের বোকা, তুমি সিঁড়ি কোত্থেকে নিচু দেখাও, আমি কোত্থেকে দিচ্ছি দেখাও। হ্যাঁ বাবজি, তোমার সিঁড়িটা তুমি দেখাও, আমার সিঁড়িটা দিচ্ছি দেখে নাও। আল্লাহ পাক শুনে, দুনিয়াতে তোকে পাঠিয়েছি ভায়া করে না, ডাইরেক্ট বলো বলো। এ পৃথিবীতে তোমাকে আমাকে আল্লাহ পাঠিয়েছে ডাইরেক্ট না, ভায়া করে, ভায়া করে, কি করে বলো, ভায়া করে, ঠিকই তো বলেছে। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে ডাইরেক্ট না, ভায়া করে, মাঝখানে কে ভায়া, বাবার মা, মাঝখানে ভায়া কে, জোরে বলো, বাবার মা। আর আল্লাহ বলছে, আমার কাছে আসবি যদি ওই দুটো ছাড়িস না, আর ওই ভায়াটা ছেড়ে গেলে জাহান্নামে ঠিকানা কোনো সাড়া বাঁচাতে পারবে, জোরে বলো। কথা কেন বলো না তোমরা, ওই দুটো ভায়া রে বকা, ওই ভায়া জন ছাড়িস না। আর আজকে টাইম পাচ্ছি না, যেদিন আসবো টাইম পেয়ে বুঝিয়ে দেবো, মনের কষ্ট রাখবো না। তবে যতটুকু পাচ্ছি বলে যাচ্ছি, ঘাবড়ায়ও না। ভায়াকে, আব্বা ভায়াকে, জোরে বলো, আব্বা ভায়াকে, মা। আর এই দুটো ভায়া ছেড়ে গেলে কোথায় ঠিকানা, জোরে বলো, কোথায়, জোরে বলো, আরো জোরে বলো, জাহান্নামে ঠিকানা। আর এতটুকু দিয়ে যাচ্ছি, মনে কষ্ট থাকবে না। আমার নবীর কথা সত্য না মিথ্যা, তাড়াতাড়ি বলো, সবাই মিলে বলো, সত্য। আমার আল্লাহর কথা
জোরে বলো সত্য। তো নবী বলছাল জান্নাতু তাহাতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। উম্মতরে আমি নবী বলে যাচ্ছি তোর জান্নাত তোর আব্বার পায়ের তলায়, মায়ের পায়ের তলায়। কার পায়ের তলায়? আব্বার পায়ের তলায়। কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। ও হিজলিয়ার যুবকেরা, সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, জান্নাত কার পায়ের তলায়? কথা বলো জোরে, জোরে বলো, কার পায়ের তলায়? আব্বার মার। আর তুমি পড়ে আছো তোমার কোন বাবার। যদি জান্নাতে যেতে চাও মায়ের পায়ের তলায় পড়ে যাও, আব্বার পায়ের তলায় পড়ে যাও। আর আব্বা মা যদি না থাকে মা বাপের কবরের কাছে বসে যাও, আর গিয়ে বলো রব্বি রহম হুমা। বলো আমার সঙ্গে রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সাগীরা। রাসূল বললে জান্নাত আব্বা মায়ের পায়ের তলায়, এই পা যেন ছাড়িস না। আর অন্য জায়গায় জানি হুয়া না রুকা ওয়া জান্নাতুকা, হুমা না রুকা ওয়া জান্নাতুকা। আয়ম্ম শুনে রেখে দে, তো জান্নাত হলো মা আর জাহান্নাম হলো মা। মা যদি মাথায় থাকে তুই জান্নাতের তলায় থাকবি, আর মা যদি মাথা থেকে নেমে যায় জান্নাত তোকে ঝাঁটা মেরে বার করে দেয়। আমার হিজলিয়ার যুবকেরা, আল্লাহওয়ালারা বলো মা আছে কোথায়? বুকের ভেতরে না বাইরে? মা তো জীবনে তোমাকে বুকের বাইরে রাখে না। আর বুকের সুদা পান করিয়ে মানুষ করেছে, তোমাকে দুধ দিতে গিয়ে বুক খুলতে মায়ের কষ্ট হলো না। যে মা জীবনে বুকের কাপড় কোনো দিনও খুলতো না, আর তোর বেলা ঢেলে খুলে দিয়েছে আড়াল করে দিল না। যে মা বুকের সুদা খাইয়ে তোকে মানুষ করলো, ওই মা কোথায় আছে বলো? বুকের ভেতরে না বাইরে? জোরে বলো। জান্নাতে যাওয়ার কামনা, নবী বলেছে মায়ের কাছে জান্নাত আছে, অন্য জায়গায় জান্নাত না। ওই জান্নাতের বাগানে যদি থাকতে চাও, জান্নাতে যদি যেতে চাও, আজকের বাড়ি গিয়ে মায়ের পা ধরে দুই পায়ে দুটো চুমো খেয়ে নাও, আর বলো মা আমি হতভাগা জানবার তোকে চিনতে পারলাম না, আর আজকে চিনে এসেছি মা, আর কোনোদিন তোর পায়ের কাছ থেকে যাব না। এ বাপজিরা সোনা লালেরা, আল্লাহ নবী বললেন হুয়া যা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যদি এই দুজন তোর উপরতে বিগড়ে যায়, আমি নবী বলছি জাহান্নাম তোকে ডেকে নেয়, আর বলে চলে আয়, এবার আমার এখানে তোর ঠিকানা। এ তো নবীর কথা গেল, আমার আল্লাহ কি বলে শুনে দেখি। কোরআন সচে ওয়া কাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবুলু গান্না ইনদা কাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। পারা নাম্বার 15, সুরার নাম সুরা বানি ইসরাঈল, আয়াত নাম্বার 24, 24 নম্বর আয়াতে বাঁ দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনছেন ওয়া কাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোর প্রভুর এটাই ফয়সালা, এটাই হলো ফয়সালা, এটা শেষ কলমে কলম কোনদিন পাল্টাবে না। সেজদা করবি আমার পায়ে, অন্য কথাও করবি না, আর বসবি গিয়ে বাপ মায়ের কাছে, অন্য কথাও বসবি না। সকালে ঘুম থেকে উঠে কোনোদিন মায়ের কাছে বসে বলেছি মা রাত্রে তোমার কষ্ট হয় নাই তো? বলেছি? সারাদিনের কাজ করে সন্ধ্যাবেলা এসে মাকে জিজ্ঞাসা করেছি মা খাওয়া দাওয়া ঠিক মতো করেছেন? শরীরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে মা, কষ্ট হচ্ছে? বলেছেন কোনোদিন? মরার পরে মিলাদ দিয়েছেন? ভাগাড়ে শুকুনের জাত কোথাকার, হ্যাঁ ভাগাড়ে গরুর গোশ খাবার লেগে মিলাদ দিয়েছিস? মা যখন কোলের কাছে ছিল, কোনোদিন মায়ের পাশে বসে আড়াল করে জিজ্ঞাসা করেছেন মা তোর কি খেতে যাচ্ছে বল? বলেছেন? বলেন নাই না? আর মিলাদের সময় মৌলবীকে জিজ্ঞেস করছেন দেশি খাবি না বিদেশি খাবি? ছাগল কোথাকার, কাকে খাওয়ানোর কথা ছিল কাকে খাওয়াচ্ছে?
হজুর মিলাদ পড়তে আসবে বলেছে, দেশি মুরগি ছাড়া খাই না, কচি কচি মাছ না হলে চলবে না, গাওয়া ঘি না হলে পরোটা করো না। আর ইয়ে হ্যান্ডেলের বাচ্চা প্যান্ডেল তাই করছে, দেবো তো আল্লাহ আল্লাহ জ্বলছে, ভবিষ্যৎ অন্ধকার নাকি জ্বলছে যে ভেতর তো কি এহে বাবাজিরা সোনার লালেরা খেয়াল থাকে না বুঝলাম, বলেন আল্লাহ পাক শোনাচ্ছে অকুল্লাহুমা কৌলান কেরিমা, যখন মায়ের সঙ্গে কথা বলবি আস্তে কথা বলো। বলেছে জীবনে কে এসেছে বর্ধমান থেকে, জয়নাল এসেছে, হজুর সালাম আলাইকুম, মনে হচ্ছে যেন জিব্রাইলের খালা তো ভাই, কি নরম কথা কি নরম ব্যবহার, এর থেকে ভালো ব্যবহার করা উচিত ছিল যে তুমি মা তার কাছে, তোমার মায়ের কাছে। আল্লাহ শোনাচ্ছেন অকুল্লাহুমা কৌলান কারিমা, যখন আব্বা মায়ের সঙ্গে কথা বলবে করিম কথা বলবে, যে কথার মধ্যে মোহাব্বত আছে, যে কথার মধ্যে আকর্ষণ আছে, যে কথার মধ্যে মায়ের হৃদয়টা আনন্দে ফুলে যাবে। বলেছো কখনো মা তুমি না খেলে কিন্তু আমি খাবো না, বলেছো কোনো দিন? কিন্তু মনে পড়ে তুমি যত রাত খাও নাই তোমার মা খায় নাই, তুমি হাসো নাই তো মা হাসে নাই, তুমি কেঁদেছো তো মা কেঁদেছে, তুমি কষ্ট পেলে মা বেশি কষ্ট পেয়েছে, তোমার জ্বর হয়েছে আর মা বসে বসে রাত কাটিয়েছে, তোমার মাথার যন্ত্রণায় ছটফট করেছো আর মা চোখের পানিতে কাপড় ভিজিয়ে তোমার কপালে দিয়ে দিয়েছে। এই মুসলমানের ছেলে আজ সেই মাটা রাতে খেয়েছে কিনা খবর নিয়েছ? নাও নাই না, খালি জান্নাতের বাগানে আর জান্নাত নেবো বলে আশা করে বসে আছো, জান্নাত এমনি পেয়ে যাবে? জান্নাত যেখানে রাখা ছিল সেটাই তো ভেঙে ফেলেছ। তাই আজকে বলে যাচ্ছি বন্ধু, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানাক, বলুন আমিন, জোরে বলুন আমিন, আর মানুষ হয়ে জান্নাতকে চেনার আর জানার তৌফিক দান করুক, বলুন আমিন। সারা জীবন জলসা শুনেছেন, বায়ান শুনেছেন যে কেয়ামতে বাচ্চা বাপের হবে না, আমি একটু আগে বলছিলাম হ্যাঁ না না, কিন্তু সব বাচ্চা না, সব বাচ্চা না, সব বাচ্চা না। এখানে বসে আছি যারা আজকে মিলিয়ে নিয়ে বাচ্চা একটা তো দেখে নিয়েছে, ওটা লোক দেখতে পাবে কি করো, দেখবে পরে যখন চাওয়াবে তখন দেখবে। এ বাবা জিরা আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কার কার কপাল পড়া এমনি করে হাত বুলিয়ে দেখে নিই, আমিও দেখি আপনি দেখেন কার কপাল পড়া। হাসরের ময়দান শুরু হবে, বিবি স্বামী দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে, পীর মুরিদ দেখে পালাবে, নেতা ভক্ত দেখে পালাবে, সেদিন ইমাম মুক্তাদি দেখে পালাবে, নবী উম্মত থেকে পালাবে, ইল্লা আমার নবী। এইরকম হচ্ছে কেয়ামতের ময়দান। কোরআন বলছে ওয়াতারান নাসা সুকারা, দেখে মনে হবে যখন নেশা করে আছে, পাগল মাতাল যাচ্ছে, ওলাম তখন সুকারা কিন্তু নেশা করে নাই। এইরকম হচ্ছে কেয়ামতের হালাত। এই হালাতে মানুষ যখন পেরেশান হবে, আল্লাহ পাক সেদিন বলবে এই হাফেজে কোরআনদেরকে যাদের মাথা এখন পাগড়ি দেওয়া হবে, বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। আখিরিল আয়া, ও হাফেজ সাহেবরা পড়ো আর জান্নাতের সিঁড়ির দিকে উপরে চড়ো, যেখানে দুনিয়াতে যেমন তেরতলে শুনে পড়েছো এখানে সেই রকম পড়ো, যেখানে আয়াত শেষ হবে তোমার জায়গাটা ঠিক সেইখানে হবে, হাফিজরা জান্নাতের বাগানের দিকে আগিয়ে যাচ্ছে সিঁড়ি বেয়ে। ওই সময় আল্লাহ পাক শোনাবে জিব্রাইল এই কোরআন নিয়ে কার হাতে দিয়েছিলে, আল্লাহ তোমার হাবিবের হাতে, দেওয়ার আগে কি কি করেছ? রাব্বাল আলামিন প্রথমে গাড়ি হেরাতে গিয়ে সালাম দিয়েছি, মোসাফা করেছি, মুহাব্বতে বুকে জড়িয়ে নিয়ে বসিয়েছি, কোরআন হাতে তুলে দিয়েছি, আল্লাহ পাক সেদিন শুনিয়ে দেবে। আ জিব্রাইল, যার হাতে কোরআন দিয়েছিলে তার সাথে যা যা করেছো, আজকে যে হাফেজে কোরআন তাদেরকে যে বুকে নিয়েছে, তাদেরকে যারা গালে চুমো খেয়েছে, হাফেজে কোরআনকে যারা আদর করে বুকেতে জড়িয়ে রেখে দিয়েছে, হাফেজে কোরআনদেরকে যারা খায়
খাইয়েছে ধুইয়েছে পরিয়েছে, আর সেই পিতা মাতা গুলো কোথায় আছে একবার দেখে নাও, হাফেজ জান্নাতে চলে যাচ্ছে যেতে দাও, হাফেজের আব্বা কোথায় আছে একবার দেখে নাও, প্রথমে গিয়ে তাকে সালাম দাও, তাকে ডেকে তুলে মোসাফাটা করে নাও, আর বুকে বুকে মিলে নিয়ে হাত ধরে এনে আমার আরশের সামনে তাকে বসিয়ে দাও। এই হাজিরা শুনে নাও, শুধু আব্বাকে দিও না, মাকে গিয়ে সালাম দাও, মাকে গিয়ে সালাম দাও, মায়ের হাত ধরে আস্তে আস্তে করে নিয়ে এসে ওই বাপের পাশেতে বসিয়ে দাও। ও জিব্রাইল, তাতে আমি শান্তি পাচ্ছি না, আমার নিজে হাতে বানানো দুখানা নূরের তাজ আছে, আমি আল্লাহর নিজে হাতে বানিয়ে রেখেছি, ওই জান্নাতের বাগান থেকে তাজ দুটো তুলে এনে, টুপি দুটো তুলে এনে একটা মায়ের মাথায় পরিয়ে দাও, একটা আব্বার মাথায় পরিয়ে দাও, আর আমার আরশের তলাতে সাত শ্রেণীর ভিআইপি মেহমান আছে, ওদের প্রথম কাতারে হাফেজের আব্বা মাকে বসিয়ে দাও। এই বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্যা শুধু মানুষেরা, আল্লাহ নবী বলেন জাব্বাহু আফজালুকা জাব্বি শামসে, সূর্যের সেদিনে একটা মুখের জায়গায় সত্তরটা মুখ হবে, ওই সত্তরটা মুখের আলোর যত জ্যোতি হবে ওই মাথার টুপের জ্যোতি তার থেকে বেশি হবে। হাসরবাসী দেখে জিজ্ঞাসা করবে রাব্বা না এরা কারা, নবী না ওলি, গস না কুতুব, আব্দাল না ফকির, ফেরেশতা ধমক দিয়ে বলবে চুপ কর, একদম কথা বলবি না, বলছে আল্লাহ আমাকে বলে দাও না এরা কারা, তো বলবে এরা হলো তারা, এরা হলো তারা, এরা হলো তারা, কোরআন পড়নে বলার আব্বা যারা আর আম্মা যারা। এবারে বসে বসে ভাবো কপাল পড়া কারা, জন্ম দিয়ে ছেলে মেয়ে কোরআন শিখাতে পারি নাই যারা, কথা বুঝে এসেছে বাবজি না? হ্যাঁ না, না বলেন না, এ কথা বুঝে এসেছে? চিন্তা করেন এবারে কপালে কি আগুন নিজে থেকে লাগিয়েছে, ডাক্তার মাস্টার ব্যারিস্টার পকেট মার অনেক কিছু তো করেছেন, আলেম করেন নাই, হাফেজ করেন নাই, কার বুদ্ধি শুনে, কার বুদ্ধি শুনে, দেশের সব বড় বড় হোমরা চমরা এডুকেশন মালের কথা শুনে তোমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, পকেট মার হবে, আজকে হাতে সময় নেই, কি আর বলবো রে বাপ, যে যাদের কথা শুনে এগুলো করেছে তারা কে আর তুমি কে? ওই হাফেজের কোরআনটা জান্নাতের দিকে চলেছে, বাপের আরশের তলায় বসে গেছে, আল্লাহ পাক এখনো বিচার চালু করে নাই, জান্নাত জাহান্নাম খোলে নাই। ওই সময়তে মাসুম বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলোকে যারা বেহিসাব জান্নাতে যাবে, দেড় বছর দু বছর আড়াই বছর তিন বছরে মারা গেছে, দুধের বাচ্চা মারা গেছে, ছদিন একদিন দুদিন একবেলায় মারা গেছে, ওই বাচ্চাগুলো সব হযরতে ইব্রাহিম আলান্নবীনা আলাইহিসসালামের কাছে আছে। আল্লাহ পাক এই মাসুমগুলোকে বলবেন যাও জান্নাতে চলে যাও, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের ফুলের বাগান আর ঠান্ডা হাওয়া বইবে, হাওয়া খেয়ে ফুলগুলো দোলা খাবে, এক মনোরম দৃষ্টি দেখা যাবে, ফুল দেখে বাচ্চারা পাগল হয়ে ছুটে যাবে, যখন ছুটে যাবে ওই সময়তে দাদু গিয়ে বলবে শোন, এ শোন, বলে কি, বলছে হেঁটে কেন যাবি, ছুটে কেন যাবি, বলছে তবে কী করে যাবো, বলছে শোন তোর আল্লাহকে গিয়ে বল জানলাম আমরা আমার মায়ের কোলে চেপে যাব, হেঁটে যাব না। মাসুম বাচ্চাগুলো আল্লাহর আরশের কাছে ফিরে আসবে আর বলবে আল্লাহ সব বাচ্চারা তো মায়ের কোলে চেপেছে, আমরা কী দোষ করেছিলাম যে আমরা আমাদের মায়ের কোলে চাপতে পাবো না, আমাদের অপরাধটা কী ছিল যে মা বলে মায়ের গলাটা একবার জড়িয়ে ধরতে পাবো না, আমাদের কী দোষ ছিল যে আমরা আমাদের গর্ভধারী মায়ের বুকে একবার মুখ দিয়ে দেখতে পাবো না যে মা তোর বুকে স্বাদ কতটা, কী দোষ করেছিলাম। এই মাসুমের চোখের পানি দেখে আল্লাহ বলবেন দেওর মাকে ডেকে দে, দেওর মাকে ডেকে দে, দেওর মাকে ডেকে দে। মা এসে বাচ্চার সামনে দাঁড়াবে আর সেদিন বাচ্চা ছুটে গিয়ে বলবে মা আমাকে চিনতে পারছ না, আমি তোমার কোল থেকে তিন দিনে নেমে গিয়েছিলাম, আমাকে চিনতে পারছ না। সেদিন মা বাচ্চা চিনে নেবে আর বাচ্চা মা চিনে কোলে চাপবে আর মা বুকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদবে আর বলবে আল্লাহ আল্লাহ
আমার একটা বাচ্চা মরে গিয়েছিল, বাকি কটা কেন মরে গেল না, আজ পেতাম। আজ মা কেঁদেছে বাচ্চা মরে গেছে বলে, আর সেদিন মা কাঁদবে বাচ্চা কেন মরে নাই এই বলে। ওই মাসুম বাচ্চা মায়ের কোলেছে বলে, মা কাঁদিস না, চোখ পানি মুছলে, চল তোমাকে কোলে কোলে জান্নাতের বাগানে নিয়ে যাবি চল। ওই মা বাচ্চাকে কোলে নিয়ে আগিয়ে যাবে আর কানের কাছে বলবে, আব্বা আমি মা হতে পারতাম না তোর যদি বাপ না থাকতো। তো বলবে, বাপ কি জিনিস? বলে, যা নুতফাতে যার ঔরসে তুই আমার পেটে এসেছিলিস, তোর বাপ না থাকলে আমি মা হতে পারতাম না। তো বলছে, মা আব্বাকে দেখিয়ে দে। তো বলে, আল্লাহকে জিজ্ঞাসা কর। ও মায়ের কোলে চেপে এসে বলবে, আল্লাহ আর আমার জান্নাত যাওয়ার দরকার নেই, থাক আপনি অন্য কাউকে দেন। কেন রে, মা তো দিলাম। বললে, হ্যাঁ তো দিলে তো মা, কিন্তু আল্লাহ পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা বাপের হাত ধরে বাজারে গেছে, মেলাতে গেছে, ওরসে গেছে। পৃথিবীতে প্রতিটি বাপ তার বাচ্চার হাত ধরে নিয়ে নানার বাড়ি গেছে, ফুফুর বাড়ি গেছে, পৃথিবী ঘুরেছে। আমি কি অপরাধ করেছিলাম যে আমার বাপের হাত ধরে আমি দুপা চলতে পাবো না? আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে কেন বাপের ভালোবাসা থেকে বঞ্চিত করা হলো? আমার আব্বাকে কেন আমাকে দেখানো হলো না? আমার আব্বার হাত ধরে কেন হাঁটানো হলো না? তো আল্লাহ বলবে, দে ওর বাপকেও ডেকে দে। আল্লাহ নবী বলেছেন যে তিনটে বাচ্চা হলো আর মারা গেল, ওরা স্বামী স্ত্রী দুজনে জান্নাতি হয়ে গেল। সেদিন বাচ্চা এক হাতে বাপের হাত ধরবে, এক হাতে মায়ের হাত ধরবে, আর লাফাতে লাফাতে খুশিতে নাচতে নাচতে জান্নাতের বাগানে প্রবেশ করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই জান্নাতের বাগানে আপনার আমার যাওয়ার ইচ্ছা আছে না? না আছে ইনশাল্লাহ। জোরে বলেন আছে ইনশাল্লাহ। কিন্তু ছেলে তো হাফেজ করতে পারি নাই, ছোট বাচ্চাও তো মরে নাই, কি করে যাবেন? রাস্তা নাই, একটা রাস্তা বাকি আছে, বলে দেবো রাস্তাটা, বলে দেবো রাস্তাটা, নব সকল ইনশাল্লাহ, নব সকল ইনশাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন, হাবিব তোমার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আমি বেহিসাব জান্নাতে দিয়ে দেব, বিনা হিসাবে জান্নাতে দেব। আল্লাহ নবী তাতে খুশি না, বলে জিব্রাইল শুধু 70,000? আমার উম্মত তো বেসুমার, মাত্র 70,000? ও তো লাখেতে একটা পড়বে না, করোড়তে একটা পড়বে না, আমার 70,000 উম্মত যাবে? কিছু বাড়ানো যায় না, একটু এদিক ওদিক করে আগে পিছু করা যায় না? তো জিব্রাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা বলেছে ওটাই হবে, ওখানে বাড়ানো যাবে না, আমি বাড়াতে পারবো না। বলছে জিব্রাইল, আমি রাসূল বলছি রে, একটু আমার দিকে তাকিয়ে, আমার উম্মতের দিকে তাকিয়ে তুই একটু আগে পিছু করতে পারিস না? তো জিব্রাইল শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম তো পাল্টাতে পারবো না, আল্লাহর হুকুম তো পাল্টাতে পারবো না, তবে নবীর আবদারটাকে আমি জিব্রাইল ফেলতেও পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা জি আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহর নবী শোনাচ্ছে, জিব্রাইল একটু রাস্তা বলো কীরকম করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ 70,000 বলেছে, 70,000ই হবে, 70,000 হবে, তার বেশি হবে না। তবে আমি জিব্রাইল কথা দিচ্ছি, আপনার উম্মত যখন জান্নাতে যাবে, একটা একটা করে তসবির দানার মতো যখন যাবে, এক একটা উম্মতের বগলের তলাতে আমি জিব্রাইল আড়াল করে 70,000কে পাস করিয়ে দেবো, 70,000কে পাস করে, 70,000 বাধা থাকবে, লেখা থাকবে, আর এক এক উম্মতের বগলের আড়ালে আমি 70,000 উম্মতকে পাস করিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমি তো হাফেজের বাপ হতে পারলাম না, হাফেজের মা হতে পারলাম না, তো কমপক্ষে ওই দানার তলাতে পার হয়ে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আছে ইনশাল্লাহ, আছে ইনশাল্লাহ। কাল হাসরের ময়দানে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুদ্ধি মানুষেরা, সেদিন হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে যাবে, তখন ওই ব্যক্তি এসে বলবে, হাফেজ সাহেব আমি তোমাকে একদিন গোশত রান্না করে ভাত খাইয়েছিলাম, বলে আমি চিনতে পারছি না। বলছে ভেবে দেখো, সেই দুপুরবেলা আমি তোমাকে ডেকে এনে খাইয়েছিলাম, আমার সেদিনের খাবার বদলাটা দিয়ে যাও,
আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি হলো আপু সাহেব, বলছে আমি জান্নাতে যাচ্ছি, আমাকে আটকেছে বলে নাকি ভাত খাইছিল, চিনতে পারছো? বললে না। বলে দাঁড়াও দেখি চিনতে পারো কিনা। তো কোরআন বলছে ওয়াখরা জাতিল আরদাস কালাহা, জমিন মাটির তোলা থেকে সব মাল বার করবে, আসলে আল্লাহ বলবে নেগেটিভটা বার করে দাও। তো ফিলিপ সামনে আসবে, দেখবে যে হাফেজ সাহেব খাচ্ছে আর বাড়িওয়ালা খাওয়াচ্ছে, বললে হ্যাঁ আল্লাহ চিনতে পেরেছি, হ্যাঁ এই বাড়িটাই খেয়েছিলাম। বলে তাই? বললে হ্যাঁ। বলে তাহলে কী হবে? বদলা? বলছে আল্লাহ কিছু তো নাই বদলা দেবার, কী দেবো? তা আল্লাহ পাক সেদিন শোনাবে, ওই যে ব্যক্তি তোমাকে হাতে তুলে খাইয়েছিল ওর হাতটাকে ধরে নাও, তুমি জান্নাতে যাও আর ওকেও সাথে করে জান্নাতে নিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। হ্যাঁ লোকেরা, সেদিন হাফেজে কোরআনের হাত ধরে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো বলেন মাসে মাসে একটা করে হাজার টাকা দেব দশ মাস, কোন বন্ধু আছেন প্রথম ওই হাফেজে কোরআনের হাত ধরে জান্নাতের বাগানে যেতে? আমার রাসূলের সুন্নতকে জিন্দা করে, কোরআন জিন্দা করে, হাফেজে কোরআনের সাথে জান্নাতের বাগানে যাওয়ার জন্য প্রথম বন্ধু হাত তুলে দেখাবে যে আমি এক হাজার টাকা দেবো, এক হাজার টাকা মাসের শেষে। কোন বন্ধু আছেন ইনশাল্লাহ? এক বছর নয় মাত্র দশটা মাস আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? আছে? এই আল্লাহ বলারা যে বাপ আপনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে গেছে, যে বাপ আপনার জন্য অট্টালিকার বিল্ডিং রেখে গেছে, ওই বাপের কবরটা জান্নাতের বাগান করতে আপনি মাত্র দশটা হাজার টাকা দেবেন? একবারে না পারলে দুবারে, দুবারে না পারলে আপনাকে সহজ কিস্তি বলেছি দশবারে, মাত্র একটা করে হাজার টাকা মাসে মাসে দেবেন কাল কেয়ামতের ময়দানে জান্নাতের বাগানে যাবার জন্য। যাদের জন্য গাড়ি আর বাড়ি করেছেন, যাদের জন্য অট্টালিকা বালাখানা করেছেন, ওরা আপনার কবরের কাছে যাবে কিনা যাই না, ওরা হাসুর আপনার পাশে দাঁড়াবে কিনা যাই না, কিন্তু হাফেজে কোরআনের সাথে আপনি থেকে গেলে কেয়ামতে আপনার নামটা ফার্স্ট চান্সে বেরিয়ে যাবে। বলেন কোন বন্ধু আছেন একটা করে হাজার টাকা? আছে? একটা করে হাজার টাকা দেবার মতো বন্ধু নাই? মাসে একটা করে হাজার টাকা দেবার মতো নাই? এই আল্লাহ আল্লাহ, যদি বাড়ির পাশে, বাড়ির পাশে কোনো ড্রেন বিক্রি হতো আর আমাকে সুযোগ আসতো, তো দশ হাজার টাকা কেন, আমি দশ লাখ টাকাও দিয়ে তৈরি ছিলাম জান্নাতের বাগান কিনতে, দশটা হাজার টাকা তাও দশ মাসের কিস্তিতে, হচ্ছে না সহজ? সহজ হচ্ছে না? পৃথিবীর ড্রেন আপনার হাত থেকে অন্যজন কেড়ে নেবে, খোদার কসম ওই জান্নাতের বাগান কেউ কাটতে পারবে না। পৃথিবীর গাড়ি বাড়ি সব আপনার হাত ছাড়া হয়ে যাবে, খোদার কসম জান্নাত আপনার হাত ছাড়া কখনো হবে না। পৃথিবীর সবাই আপনার বিপক্ষে গেলেও কোরআন আপনার বিপক্ষে যাবে না। নারায় তাকবীর। ভাইজান কি ইন্টারনেট সামনে বিজ্ঞান হচ্ছে? ছেলের নাম জুম্মান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফাতেমা কথা বললাম, এখন বলে আর কি হবে, মরার পরে তজবা বলি আর কি হবে? বলেন বন্ধু ইনশাল্লাহ। এই আল্লাহ বলারা, আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছে, আমি তো এটা খালি নিম্ন দরজার বললাম, একেবারে শেষ ধাপে বললাম। বলেন কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ, যে জান্নাতের বাগান আমি সুন্দর সাজাতে চাই, আর সুন্দর সাজাতে গিয়ে ভালো জান্নাতের বাগানে আমার যাওয়ার জন্য এক লাখ টাকা দেবার মতো কোনো বন্ধু কে আছেন বলেন দেখে পারি ইনশাআল্লাহ। যে হাই ক্লাস জান্নাতের সবথেকে উপরে ফেরদাউস যেতে চায়, ওর আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায় জান্নাতের বাগানে যাওয়ার জন্য, সন্তানের জন্য তো লক্ষ লক্ষ টাকা রেখে গেছেন, একবার নিজের জন্য এক লক্ষ টাকা রাখবে এমন কোনো বাজেটওয়ালা বন্ধু দেখতে চাচ্ছিলাম। আমি তো লাস্ট ধাপ বলেছি দশের কথা, হাই কোয়ালিটি কোন বন্ধু আছেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা জিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধি মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোন বন্ধু আছে? শেখ হারিস, কোথায় বাড়ি? নিজকসবা। আল্লাহ কবুল করুক। নাম হারিস কিন্তু হারে নাই, জিতেছে। হেরেছে না, জিতেছে।
বাড়িতালা দোয়া করি হারে সের তরে, আর জান্নাতের হারিসে ছিল জমিনের ওপরে, আর লক্ষ টাকা দান করে নবীর মাদ্রাসাতে, আর ভায়াতে তৈয়বা দিও এই দুনিয়াতে, আর যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দেখি যারা, আর এখানে দান করি আছে খুশি হয়ে তারা, আর বাড়িতালা দোয়া করি তার মা বাপের তরেতে, আর জান্নাতের বিছানা দিও দানের ওসিলাতে, আর কবরে হাসরে যারা চলে গেছে ভাই, আর আখেরাতে তাদের জন্য এটাই বদলা চাই, আর কসারের পিয়ালা পিলাইও নবীর হাতে, আর আমল নামা দিও খোদা তুমি দান হাতে, আর ফুরসিরা তো পার করো বিদ্যুত গতিতে, মনের আশা ভালোবাসা পূর্ণ করে দিও, আর তবনেকে বান্দার খাতায় নাম উঠাইও। সকল আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর। কি নাম বলো? এক লাখ টাকা চলছে, একটা এক লাখ টাকা হারিস ভাই বলেছে, দশ হাজার নিচে তো তাড়াতাড়ি তৈরি হয় ইনশাল্লাহ ভাই, লক্ষ টাকার ব্যবসা আজকে দশ হাজারে চলে যাচ্ছে বিনা নামে। আলহামদুলিল্লাহ, আর আব্বা মায়ের নামের জন্য করি আছে দান। একবার জোরে বলেন নারায় তাকবীর, জোরে বলেন নারায় তাকবীর। আরে টাকা দিতে পাচ্ছি না তো গলাটা কমপক্ষে দিয়ে যান, যেন গলাটা কেয়ামতে আপনার হাসা হাসের মতো না হয়ে যায়। এখন গলা যারা দিচ্ছেন না, কেয়ামতে গিয়ে গলা হাত পাবেন পাবেন না, সেদিন গলাতে চড় মিলে রক্ত বেরোবে, আওয়াজ বেরোবে না। কারণ শয়তান সেদিন বলবে যে পৃথিবীর জমিনেতে তোরা আল্লাহর নামে ধনী দিস নাই, আজকে টুটি টিপে ধরেছি দেখ ধনী বার করতে পারবি না, সেদিন মুখে রক্ত বেরোবে কিন্তু আওয়াজ বেরোবে না। তাই আওয়াজ আছে তো জোরে লাগান না, আড়াই তাকবীর, না আড়াই তাকবীর বলেন বন্ধু ইনশাল্লাহ। আর বেনামেতে পিতা মাতার জন্য করে দান, আর লক্ষ টাকা দান করেছে সত্যি ভাগ্যবান, আর যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দেখি তারা, আর এখানে তে দান করেছে নবীর পিয়ারা, জান্নাতে ফেরদাউস দিও মা বাবাকে তার, আর হাসরেতে বসতে দিও আরশের তলায় ও গো পরোয়ার, আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর সুযোগে দান করে তুমি ভাগ্যবান হলে। আলহামদুলিল্লাহ, আর বেনামেতে পাঁচ ভাই কোথায় বসেছিল, আর পঞ্চাশ হাজার দেখি সে ও ফোনে লেখাইলো, আর বাড়ি তালা দোয়া করি পাঁচ ভাইয়ের তরেতে, আর ইসলামের পঞ্চ ভিতরে দুনিয়াতে, ইজ্জত সম্মান দিও দুনিয়াতে তার, আর বে হিসাবে করে দিও কবরেতে পার, আমল নামা দিও কদার দান হাতে তুমি, আর আখের হাতে বানাইও সত্যি তারে ধনী। সকল আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর। আল্লাহু আকবার। বাড়িতে পাঁচ ভাইয়ের পাঁচটা বিবি আছে না নাই? আরে হ্যাঁ না বলেন না, বলছে হুজুর পঁচিশ হাজার টাকা দিয়ে দেন। ভাইদের পঞ্চাশ যখন হলো তো বউদের জন্য পাঁচ হাজার করে থাক, এ হলো ইনসাফওয়ালা বাড়িওয়ালা। আল্লাহ এই বাড়িওয়ালার ইনসাফ তুমি কায়েম রেখে দিও, আর হাসরেতে ইনসাফের বদলা বানাইও, আর যেদিনেতে বিপদেতে সাথী কেউ হবে না, আর সেদিন দানের নেকি সাথে দিও গৌরব বানা, কবরে হাসরে তাদের করে দিও পার, আর খাই না যেন জমিনেতে কোনো ভুলে মার। আল্লাহ আকবার। ছেলের জন্য পাঁচ হাজার, বাচ্চা একটা আছে পাল পাঁচ হাজার। ও গো বাড়ির ছেলে মেয়ের নাম তো বলে না, আর তুমি নাম ভালো জানো ও প্রভু রব্বানা, আর যাদের মনেতে আছে এমন ভালোবাসা, আর দিও কথা কবরেতে জান্নাতেরই বাসা, আহারে পিয়ারা তুমি কোথায় বসেছিলে, আর সুযোগে তাই দেখি দুন্দু দান দিয়ে গেলে। আব্দুল মাহমুদ পান খেয়ে দশ হাজার, আপনারা কি খেয়ে দেবেন? ও তো পান খায় দশ হাজার, আপনারা কি বলছেন? পান খাই নয়, পান খাই বাড়ি, ওইটা আমি কায়দা করে ঘুরিয়ে বললাম যে পান খেয়েই দশ হাজার। আব্দুল মাহমুদ ভাই পান খায় বাড়ি, দশ হাজার টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহারে আব্দুল মাহমুদ বুদ্ধিমান তুমি, আর সুযোগ বুঝে দান করেছ বুদ্ধিমান তুমি, আর তোমার দানের কথা লেখা হয়ে যাবে, আর হাসরেতে দাতা বলে খোদা যে ডাকিবে, আর দাতা হলো হাবিবুল্লাহ কোরআনে পেয়েছে, আর নবী ডাকে দাতাকে যে বড় ভাগ্য
ভগবান ভেবে, আর আমি বাড়ি দোয়া করি দাতার তরেতে, আর আলেমে হাকানি সন্তান দিও তার ঘরেতে। বলি চল আব্দুল গাফর, ভাঙন মারি 10,000। একদম ভাঙন মেরে 10,000, অন্য কিছু মারে নাই, মেরেছে তো ভাঙন মেরেছে। এ বুদ্ধিমান লোক, ভাঙনের দাম খুব। কি বলেন জি, একবার ভাঙন মারি আব্দুল গপ্পর সাহেব 10,000 টাকা বলুন না নাই থাকবেন। আহারে যৌবনের জুয়ার কারা ধরে নিল, আর 10,000 10,000 করে জুয়ারে ভাসিল, আর আশারা এমো বসে রানবি বলে গেল, আর এখানে যে আশারা কবুল হয়ে গেল। ধরে বলুন না আড়াই থাকবেন। হ্যাঁ বাবা জি, আর 10,000 করে হয়েছে, দুটো হয়েছে, 3 নম্বরে কে আছে জানলাম, 3 নম্বরে তাড়াতাড়ি ভাই। তৃতীয় বন্ধু মাত্র 10,000 টাকা। এ সুযোগ বারবার আসে না, অফার চলে গেলে বেকার, অফার চলে গেলে বেকার। টাকা না পারলে সাথী সাথে নাও একবার, আর বলেন চল্লা তাড়াতাড়ি বল। আজাদ ভাই জলদি বলো, জলদি বলো ভাই, তাড়াতাড়ি বলেন, মাত্র 10,000 টাকা। দয়ার নবী তোমায়, দয়ার নবী তোমায় হৃদয় মাঝে আমার জাগা দিলাম না, সারা দুনিয়া আছে যে হৃদয় নবী সেথায় থাকে না। দয়ার নবী তোমায় হৃদয় মাঝে জাগা দিতে পারলাম না। বাবা জিরা শোনা লালেরা, আমার নবীকে একটু হৃদয়ে জায়গা দাও, তো বিবির ভালোবাসা একটু সরাও, আর বলো এখানে আমার নবীকে বসার জায়গা দাও। লক্ষ লক্ষ টাকার, লক্ষ লক্ষ টাকার গহনা কিনে দিয়েছি বিবিকে, নবীকে মাত্র 10,000 টাকা। নবীতে আর বিবিতে কম্পিটিশন চলছে, কে নবীকে বেশি ভালোবাসে, কে বিবিকে। বিবির জন্য আপনি তো সোনার চেন করেছেন, হাতে চুড়ি দিয়েছেন, ভালো বাড়ি দিয়েছেন, অনেকটা পয়সা দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, একটু নবীর জন্য কিছু দেবেন না? নবী কেয়ামতের ময়দানের পাশে থাকবে, বিবি থাকবে না। যে নবী আপনার জন্য আজও পাগল কালো পাগল, ওই নবীর জন্য বলেন 10,000 টাকার বন্ধু কি আছে? ভাই 5টা বন্ধু চাইবো বেশি না, 2 হয়েছে, 3 নম্বরে কি আছে ইনশাল্লাহ? 3 নম্বরে কোনো বন্ধু আছেন? আল্লাহ বিত্তুন ওয়ায়ু হেব্বুল বিত্তা, আল্লাহ বেজোড় আর বেজোর কি পছন্দ করে, আল্লাহ বেজোড় আর বেজোরকেই পছন্দ করে। বলেন কি আছেন ইনশাল্লাহ? তাড়াতাড়ি 6,000 দুটো। আরে মিজানুর রহমান খেজুরি 6,000। মিজান ভাই করেছে ওইটা, মিজান ভাইকে বলো একটু ঠেলে আগিয়ে দিতে। কীরকম করে তুমি তোয়াজ করছো, একটু ঘাত পা টিপতে হবে, তবে তো ঘাত পা টিপে নাই খালি এমনি এমনি লিলিছে কি জি। মিজান ভাই আছে না, দাঁড়ান 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 দাঁড়ান, বলেন তো আমি নাই কি ঘাত পা টিপে দিই আর কি করবো, 10 করেই দেন, ওর খামাখা 4,000 বাকি রেখে লাভ নেই, আস্তে আস্তে দেবেন, 2 বার 4 বার দেবেন না থাকবেন। হ্যাঁ বাবা জিরা, কখনো ভালোবেসে একটু কাছে যেতে হয়, আর কখনো ভালোবেসে কাছে টেনে নিতে হয়। জানেন 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 না কি বলবো, বয়ান শুনলে আমাকে আদায় না দিয়ে এক্সট্রা টাইম দেবেন, আর বিষয় বেঁধে দেবেন, ইনশাল্লাহ বয়ান শুনবেন। ও লাফি লাফি কথা বলতে পারি না, কখনো ভালোবেসে টেনে নিতে হয়, আর কখনো ভালোবেসে নিজেকে ঠেলে দিতে হয়। জানেন জানেন, ভালোবেসে সবটুকু দিয়ে দেওয়া এর নাম হলো খলিলুল্লাহ, আর ভালোবেসে সবটুকু নিয়ে নেওয়া এর নাম হলো হাবিবুল্লাহ। আরে আপনি তো 2 নবীর মাঝখানে আছেন, খলিল আপনার নবী, হাবিব আপনার নবী, খলিল হলো জাতির পিতা আর হাবিব হলো বিশ্বের পিতা। যদি বলেন সুবহানাল্লাহ, এজন্য আমার দাদার নাম খলিলুল্লাহ আর আমার নবীর নাম হাবিবুল্লাহ। একজন সব দিয়ে দিয়েছে আর একজন সব নিয়ে নিয়েছে, দিলেও আপনি বেঁচে যাবেন, নিলেও আপনি বেঁচে যাবেন। তো বলেন ইনশাল্লাহ, একটু মিজান ভাইকে তোয়াজ করলে আপনার যদি জাত বেঁচে যায়, ইমান বেঁচে যায়, দিন বেঁচে যায়, তো আমার মতো পাপি একবার মিজানের পা টিপলে ক্ষতি কোথায় হয়? আরে মানুষ তো মিথ্যা জাহান্নামের জন্য, মিথ্যা জাহান্নামের জন্য টিকিট কাটে, মিথ্যা জাহান্নামের সঙ্গে লড়াই করে, জান্নাত ফিরে দিতে চায় না, এই জান্নাতের বাগানে আসতে
চায় না, আর দোকান এমনিতেই গিয়ে বসে ওকে ডাকতে হয় না। আপনাকে জান্নাতে ডাকতে হয় আর জাহান্নামে ডাকতে হয় না, এমনিতে যায়। এটা বুঝে রেখে দেন বন্ধু। তাই তিন নম্বরে মিজান ভাই, চার নম্বরে আর একটা কে আছে ইনশাল্লাহ। এ বাবা জিরা, আর দুটো বন্ধু চাইবো, পাঁচটা তিনটে হয়েছে, ভাগ্যবান দুটো পড়বে, আর বেশি পড়বে না। বলেন কে আছেন, চট করে বলেন কে ভাগ্যবান আছেন। আর একটা তিন নম্বর হয়েছে, চতুর্থ নম্বরে কে আছে, একটা করে হাজার টাকা মাসে মাসে। মেয়েদের কাছে বললে হাসবে আর বলবে আমরা কিস্তি দিচ্ছি কত টাকা, তুমি একশো টাকা এক হাজার টাকা দিতে পারছো না, ছি 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 ছি, তুমি তো আমার থেকে ছোট লোক হয়ে গেছো। তাই বিবির কাছে মান ইজ্জত বাঁচাতে নিজের ব্যবসা থেকে চাকরি থেকে একটা করে হাজার টাকা। আর আর একজন বন্ধু ইনশাল্লাহ, মিজান ভাইয়ের সাথে আর একটা, আর একজন, আর একজন বন্ধু নাই, একটা আল্লাহর পেয়ারা নাই, এমন মায়ের সন্তান নাই যে মা বালতি বালতি রক্ত দিয়ে পৃথিবীর আলো বাক্সে তোমাকে আমাকে পাঠিয়েছে, ওই মায়ের পাশে বসার জন্য, কাছে রাখার জন্য, নিজের আখেরার সূর্য নেবার জন্য একটা করে হাজার টাকা দেবে। আর একটা বন্ধু, আর একজন, আমার নবীর চার খলিফা বড় পেয়ারা, তিনটে হয়েছে, একটা বাদ থাকবে, আর একজন হবে না? আবু বকর, উমর, উসমান হয়েছে, নবীর আদরের সাহাবি হযরত আলী বড় আদরের সাহাবি। আল্লাহ নবী বলেছেন আনা ইলমুল মদিনা ও বাবুহা আলী, আমি ইলমের শহর হলে দরজা আলী। আর একজন বন্ধু কে আছো, চট করে বলো, আছো? হযরত আলীর সাথে কেয়ামতের ময়দানে জান্নাতের বাগানে যেতে চতুর্থ নম্বর কে আছে ইনশাল্লাহ? কোন বন্ধু আছে? এই আল্লাহ আল্লাহ, আপনার জীবনে মনে মনে, আপনার জীবনে মনে মনে এরকম অঙ্ক এঁকে রেখেছেন যে আমি জান্নাতে যাব না। মৌলবি তুমি যতই চেষ্টা করো আমি জান্নাতে যেতে রাজি না, এটা ঠিক করে রেখেছেন? যদি না রেখে থাকেন তো ভাঙান নিজের মন, কি আর বলেন মন, তোকে জান্নাতে যেতে হবে। কারণ মোমিনের জান আর মালের বদলে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছে, মোমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছে। যদি মোমিনের জান মাল কিনে নিয়ে থাকে তো তাহলে বুঝতে হবে আমি মনে হয় মোমিন না, তাই আমার জান আর মাল আমার আল্লাহ নিচ্ছে না। বলেন কোন আছেন মধ্যে ইনশাল্লাহ, ধরা দেন যে একটা করে হাজার টাকা আমিও দেবো, আছে ইনশাল্লাহ? আছে? আর একটা নাই? ছ হাজারের দ্বিতীয় বন্ধু কে আছে? একটা মিজান ভাই, আর একটা কে আছে? আর একটা কে আছে? আরে তোমরা কি নাম বলো, ওখান থেকে বলো, আমি শুনতে পাবো তো। ভাঙনবাড়ি, তুমি কিরকম ভাঙাচ্ছ আমি বুঝতেই পারছি না। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও, ধরো ধরো কে বলো, বল মিজানের ভাইয়ের হয়েছে তো তোমারও হোক ইনশাল্লাহ, মিজান ভাই জোড়া তুমিও হয়ে যাও, তুলে দাও ইনশাল্লাহ। নারায় তাকবীর, ওই জোড় মানিকের মতো দেখি দুই বন্ধুতে ছিল, আরে একে একে দুই বন্ধুতে রাজি হয়ে গেল, ও গো খোদা মনের খবর তুমি জানো ভালো, আখিরাতে কবর জানো হয় গো খোদা আলো। আমিন জোরে বল আল্লাহু আমিন, সংসারের বালা মুসিবত দূর করে দিও, আর তব রহমতের ছায়াই তুমি বসাইও, কুদরতে আজিম তব কে বুঝিতে পারে, এমন করে বসেছিল মজলিসের ধারে, কবুল করিও দান ফিরায়ে দিও না, আমি গুনেগার দোয়া চাইছি গো রব্বানা। আমার মায়েরা বোনেরা গো, যারা যেখানে বসে আছো তোমাদের কাছে অনুরোধ, নাম ধরে তোমাদের বললাম না, তবে যে যতটা পারো দু হাজার এক হাজার পাঁচ হাজার দশ টাকা বিশ টাকা দু টাকা এক টাকা সকলে দান করে নবীর কারখানায় নিজের নামটাকে জারি রেখে যাবেন, কায়েম রেখে যাবেন। আমার আল্লাহ সকলকে চেনে, সবার নাম জানে, নাম বলতে হবে না, কিন্তু আপনি নীরবে দিয়ে দেন, আপনার নামটা জান্নাতের বাগানে লেখা থাকবে। মায়ের কাছে কাকে পাঠিয়ে দাও? জি পাঠিয়ে দাও, পাঠাও তো পাঠাও, সেই গানসার মিয়ার নামে পাঁচ পাঁচশো করে মাসে ইনশাল্লাহ। আর একটা বন্ধু আছে, শেষ বন্ধু, কোরআন বলেছে যেটা ওটা ভালো না খারাপ, তাড়াতাড়ি বলো। এ কোরআন যা বলেছে ভালো না খারাপ, জোরে বলো ভালো।